বাড়িতে গেস্ট এলে কোল্ড ড্রিঙ্কসের বদলে লস্যি খাওয়াতে পারলে ব্যাপারটা কিন্তু বেশ জমে যাবে। শুরুতেই যেটা করতে হবে, একটি মাটির পাত্রে কিছুটা পরিমাণ বরফ কুচি নিয়ে নিতে হবে। মাটির পাত্র কেনা নিচ্ছে সেটা পরে বলছি, তার আগে বলি ঘোলের তুলনায় লস্যি একটু গাঢ় হয়, তাই বরফ কুচিটা দেখে শুনে দিতে হবে। 250 গ্রাম মতো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাজারের প্যাকেট টক দইতে লস্যি খুব একটা ভালো হয় না, তাই চেষ্টা করো বাড়িতে টক দইটা বানাতে। এই রেসিপি প্রায় 4000 বছরেরও বেশি পুরনো। সেই সময় থেকেই মাটির পাত্রে বানানো এবং পরিবেশন করার একটা রীতি চলে আসছে, তাই আজকে আমি এটা মাটির পাত্রে বানাচ্ছি। এরপরে এর মধ্যে 3 চামচ মতো চিনি দিয়ে দেবো। তোমরা যদি বরফের জায়গায় ঠান্ডা জল ব্যবহার করো তাহলে কিন্তু চিনিটাকে মিহি করে দিও। এরপরে যেটা করতে হবে, 1/3 চামচ মতো সাধারণ লবণ এবং 1/3 চামচ মতো বিট লবণ দিয়ে দেবো। কিছুটা খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছিলাম, তার 2 চামচ এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচ কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম, এবার সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে পাত্রে টক দইটা বসিয়েছিলে সেই পাত্রটাকে ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিও। জলটা খুব একটা বেশি দিও না, তাহলে কিন্তু লস্যিটা পাতলা হয়ে যাবে। এরপরে পুরো মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর জন্য তোমরা ডাল ফেটানোর কাঁটা ব্যবহার করতে পারো, আবার ডিম ফেটানোর জন্য যে স্টিকটা হয় সেটাও ব্যবহার করতে পারো। তবে যদি বাড়িতে ব্লেন্ডার বা মিক্সি থাকে সেটা ব্যবহার করে নিলে সবচেয়ে ভালো হয়। যখন দেখবে দইয়ের ওপর হালকা বাবলস চলে এসছে এবং দইটা ফুলে উঠেছে, তখন বুঝবে তোমার ফেটানো কমপ্লিট হয়ে গেছে। আগেই বলেছি, লস্যি বানানো থেকে সার্ভ করা পুরোটাই হয় মাটির পাত্রে। দুটো মাটির গ্লাস নিয়ে নিচ্ছে, এবার লস্যিটা এর মধ্যে ভর্তি করে দেব। লস্যি আর ঘোলের মধ্যে একটা বেসিক পার্থক্য হলো, লস্যির মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া হয় কিন্তু ঘোলের মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া হয় না। দুটা আমন্ড এবং পেস্তা লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, এবার সেগুলো ওপরে ছড়িয়ে সাজিয়ে ফেলবো। আমাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। রেডি হয়ে গেছে আমাদের লস্যি, এবার এটাকে পরিবেশন করবো।